আমি আমার যে স্ট্রেচ মার্কস আছে সেটা 7 দিনে কমিয়েছি, মানে 1 সপ্তাহের মধ্যে আমি স্ট্রেচ মার্কস কিন্তু কমিয়েছি। সেটা কি করে কমিয়েছি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে, আর পাশে থাকতে হবে অবশ্যই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটার স্ক্রিন, নাম আমি অর্পিতা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছেন আজকে টপিকটা ঠিক কী হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে টপিকটা হলো প্রেগনেন্সিতে হওয়া স্ট্রেচ মার্কসের ব্যাপারে। স্ট্রেচ মার্কস মানে পেট ফাটার যে দাগটা সেটা অবশ্যই হবে। আপনারা প্রেগনেন্সিও চাইবেন, বেবিও চাইবেন, অথচ স্ট্রেচ মার্কস চাইবেন না এটা একদম আশা করবেন না, এটা কখনোই পসিবল নয়। স্ট্রেচ মার্কস তো অবশ্যই হবে, কিন্তু হ্যাঁ আমরা এটা বলতে পারি যে এটা যাতে একটু কম হয় সেরকম কোনো উপায় আছে কি না বলবো, নিশ্চয়ই আছে। যেটা আমি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আর কী প্রোডাক্ট ইউজ করেছি সেটা অবশ্যই বলবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। প্রথম কথা হলো প্রেগনেন্সি চলা থেকেই কিন্তু আপনাকে আপনার বেলির কেয়ার করতে হবে। আমি যেটা করতাম সেটা হলো 3 মাস পড়তে না পড়তেই আমি আমার বেলিতে নারকেল তেল লাগানো স্টার্ট করেছিলাম। আমার ডক্টর আমাকে কোনো ক্রিম প্রেসক্রাইব করেননি, আর আমিও আলাদা করে কোনো ক্রিম ইউজ করছিলাম না তখন, আমি শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করতাম। মোটামুটি আমি পুরো প্রেগনেন্সিতেই আমি কিন্তু নারকেল তেল আমার বেলিতে লাগিয়েছি। আপনারা যদি মনে করেন যে কোনো মোটা একটু ঠিক একটু গাঢ় কোনো ক্রিম ইউজ করবেন, যেমন নিভিয়ার যে ব্লু কালারের ট্যাপটা হয় সেই ক্রিমটাও কিন্তু খুবই গাঢ় হয়। সমস্যাটা হয় কোথায়, যখন আমাদের বেবি আস্তে আস্তে করে গ্রো করতে থাকে, যে বেবি বাম্পটা হয় সেটাও গ্রো হয়, তো কী হয় যখন একটা স্কিন মোটামুটি একটু লুজ থাকে সেই সময় কিন্তু কোনো স্ট্রেচ মার্কস আসে না। আস্তে আস্তে করে যখন ওই স্কিনটা একটু টাইট হতে শুরু করে, অবশ্যই একটু টাইট যখনই হবে তখন ওটা ফাটবে, তো ওই কারণেই কিন্তু স্ট্রেচ মার্কসটা পড়ে। স্ট্রেচ হলেই স্ট্রেচ মার্কস পড়বে, তো সেটাকে একটুখানি যাতে কম করা যায়, আর একটু যাতে ওই জায়গাটা ময়েশ্চার থাকে, মানে একটু একটু ভেজা ভেজা একটু আর্দ্র থাকে, সেই কারণে আপনাদেরকে কী করতে হবে, একটা অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে বা একটা কিছু ক্রিম ইউজ করতে হবে, একটা ওপর থেকে একটা ময়েশ্চার আপনাকে প্রোভাইড করতে হবে আপনার স্কিনকে। তো যাই হোক, আমি নারকেল তেলটা ইউজ করতাম। তো ডেলিভারি হয়ে বাড়ি আসার পরে আমি গুগল সার্চ করেছিলাম যে বেস্ট রিভিউড স্ট্রেচ মার্কসের ক্রিম কী আছে। তো আমি ওখানে হিলোফাই ন্যাচারালসের দুটো প্রোডাক্টের ব্যাপারে জানতে পারি। তো সেই দুটো কী, তো সেই দুটো হলো এই যে হিলোফাই ন্যাচারালসের স্ট্রেচ মার্কস ক্রিম এটা, আর এটা হিলোফাই ন্যাচারালসের স্ট্রেচ মার্কস সেরাম। এই ক্রিমটাকে দুপুরবেলা বা দিনের বেলা ইউজ করতে হয়, আর এটাকে রাতের বেলা লাগাতে হয় সেরামটাকে। তো আমি যখন হিলোফাই ন্যাচারালসের সাইটটাতে গেলাম, ওখানে দেখলাম এই যে ক্রিমটা রয়েছে স্ট্রেচ মার্কসের ক্রিমটা, সেটার দাম 499 টাকা পড়ছিল, যদিও বা এটার দাম 525 টাকা। তো আমার ওখানে অফার প্রাইস দেখাচ্ছিল 499 টাকা, আর এটা হচ্ছে যে সেরামটা সেটার দাম 549 টাকা, মানে পাওয়া যেতে পারে 550 টাকা, তো এটাও দেখাচ্ছিল হচ্ছে 499 টাকা। তো আমি যখন একটু স্ক্রোল ডাউন করলাম, একটু নিচের দিকে আসলাম, তখন দেখলাম এই দুটো আর কি কম্বো প্যাকে রয়েছে, আর এই দুটোর প্রাইস একসাথে পড়ছিল 799 টাকা, মানে 800 টাকাই ধরা যেতে পারে। তো এই দুটো একসাথে 800 টাকা, আর একটা একটা করে 500 500 এরকম দাম পড়ছিল। তো আমি চিন্তা করলাম একটা 500 টাকা দিয়ে নেওয়ার থেকে, যেহেতু ওখানে বলা হচ্ছে যে দুটো একসাথে ইউজ করাটাই বেশি ভালো আর কি, ভালো রেজাল্ট পাওয়ার জন্য দুটো একসাথে ইউজ করাটাই বেটার, তো আমি চিন্তা করলাম এত পয়সা এত জায়গাতে খরচা করছি, তো এই দুটো জিনিস আমি একবার একটু ট্রাই করে অবশ্যই দেখব। তো আমি দুটো জিনিস অর্ডার করলাম একসাথে, আর আমার তাতে 200 টাকা অবশ্যই সেভ হয়ে গেল, মানে এমনিতে তো সেভ হচ্ছিলই অফার প্রাইসের জন্য, তারপরে আবার দুটো যখন একসাথে অর্ডার করেছি তাতে করে কিন্তু আমার আরও 200 টাকা সেভ হয়ে গেছে। অর্ডার করলাম, আর এটা মোটামুটি 5-7 দিনের মধ্যে আমার কাছে চলে এসেছিলো। ক্রিমটাকে আমি দুপুরবেলায় স্নান করার পরে ইউজ করতাম, যে এফেক্টেড এরিয়া রয়েছে যেখানে যেখানে ফাটার দাগ আছে সেখানে সেখানে এটা ইউজ করেছি, আর এটা ইউজ করেছি রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে এটাকে ইউজ করেছি। দুটোকে ইউজ করার 7 দিনের মধ্যেই আমি কিন্তু রেজাল্ট পাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমার যে স্ট্রেচ মার্কসগুলো ছিল সেগুলো না অনেক ডার্ক ব্রাউন ডিপ কালার ছিল,
তো ওগুলো দেখলাম আস্তে আস্তে করে একটু পিঙ্কিশ টোন, একটু হালকা হালকা কালার চলে এসেছে, তাতে করে বুঝলাম যে দুটো কাজ করছে। আর এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে হয়েছিল। আর তারপরে আস্তে আস্তে করে আমি এই দুটো ইউজ করতে শুরু করলাম, প্রায় এক মাস মতন আমি টানা ইউজ করেছি। কিন্তু তারপরে আমি কি করলাম, মানে ঠিক ঠিক মানে কুড়েমির জন্যে হোক বা যে কোনো কারণে হোক, আমি না ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। প্রায় মাসখানিক আমি বন্ধ রেখেছি, মানে আমার ডেলিভারি হয়েছে এখন 3.5-4 মাস মতন হয়ে গেছে আর কি। 3.5 মাস তো ধরা যেতেই পারে, 3.5 মাস হয়ে গেছে। তো মোটামুটি আমি এটাকে প্রায় 1 মাস মতন বন্ধ করে দিয়েছিলাম, ইউজ করছিলাম না। তারপরে দেখলাম যে না, এবার আবার কিন্তু আমার স্ট্রেচ মাস্ক পরতে স্টার্ট করবে। কারণ কি, আমি যেহেতু ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য অনেকটা করে খাচ্ছি, একদম সত্যি কথা, আমি কিন্তু অনেকটা করেই খাচ্ছি। কারণ আমি যত খাবো, মানে এমন নয় যে অনেক বেশি খাচ্ছি সেটা নয়, তবে একটু পরিমাণটা একটু আগের তুলনায় অনেক বেশি আছে। তো যেহেতু আমাকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, অবশ্যই আমার ব্রেস্ট মিল্ক আমার বেবি পাচ্ছে, তার জন্য আমাকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, সেই জন্য একটু খাওয়া দাওয়াটা একটু বেশি আছে। তো যাই হোক, সেই কারণে কি হচ্ছে, বেলি ফ্যাটটাও আস্তে আস্তে করে বাড়ছে। তো সেই জন্য স্ট্রেচ মাস্কটা আবার পরা স্টার্ট করেছিল। তো সেই কারণে আমি আবার প্রায় সপ্তাহ 2-3 দিন ধরে এটা ইউজ করা স্টার্ট করেছি। তো সেমভাবে আবার একটু একটু করে রেজাল্ট পাওয়া স্টার্ট করেছি, একটু দাগগুলো একটু হালকা হওয়া স্টার্ট হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। একেবারে পুরোপুরি যে সেরে গেছে, পুরোপুরি যে একদম পরিষ্কার হয়ে গেছে সেটা বলছি না, বা আপনাদেরকেও আমি গ্যারেন্টি দিচ্ছি না যে আপনাদের সাথেও এই জিনিসটাই হবে। সবার স্কিন আলাদা, সব মানুষই আলাদা হয়। তো আপনাদের মেবি হয়তো এটা স্যুট নাও করতে পারে, বা মেবি হতে পারে আমার থেকেও ফাস্ট কাজ করলো। তো আমার জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, সেই জন্য শেয়ার করছি। এত কিছু ইউজ করেন, এত কিছু মানে এত কিছুকে, এত মানুষকে এত সুযোগ দেন, তো এই দুটো জিনিসকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু কেউ আমাকে জোর করেনি বা বলেনি যে এই দুটোর রিভিউ করো বা কিছু, আমি নিজে থেকে কিনেছি, নিজে ইউজ করে দেখেছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি আমি এই দুটো ইউজ করে কিন্তু ভালো আছি। আর তার সাথে সাথে যেটা আপনাদের করতে হবে, শুধুমাত্র স্ট্রেচ মাস্কের ক্রিম ইউজ করে সব কাজটা হয় না, তার সাথে সাথে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যাতে বেলি ফ্যাটটা আরও বেশি বেড়ে না যায় সেই জন্য এক্সারসাইজ করতে হবে। তো আমাকে আমার ডক্টর কিন্তু ডেলিভারির পরে মোটামুটি 1.5-2 মাসের মাথায় এক্সারসাইজ করতে বলা হয়েছিল। আমাকে আমার ডক্টর বলেছিলেন আর কি, উনি আমাকে 3টে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছেন, সেগুলো কী কী জানতে হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি কমেন্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি জানতে পারবেন, আর যদি কমেন্ট না করেন তাহলে জানতে পারবেন কিন্তু হয়তো একটু দেরি হবে ভিডিও করতে। তো যাই হোক, আমি সেগুলো শেয়ার করে দেবো। তো এই হলো দুটো জিনিস। তো একবার দেখিয়ে দিই, আমি একবার দেখিয়ে দিই কী আছে ভিতরে। তো এটা এইভাবে ওপেন হবে, মানে খুব ভালো প্যাকেজিংয়ে এসেছিলো, এটার উপরে কিন্তু খুব ভালো মতন করে র্যাপ ট্যাপ করা ছিল আর কি। তো এই হলো, তো এই হলো স্ট্রেচ মাস্কের ক্রিমটা। এটা কিন্তু কাঁচের বোতল, দুটোই কাঁচের বোতল আর কি, এটা কাঁচের জার আর ওটা কাঁচের একটা বোতল। তো এটা এইভাবে ঘুরিয়ে খুলতে হয়, আর এটার ভিতরে একটা এরকম থেকে কভার দেওয়া আছে। আর এই হলো ক্রিমটা, একদম হোয়াইট কালার, খুবই ক্রিমি, খুবই ক্রিমি। আর এটার গন্ধটাও আমি ঠিক এক্সপ্লেন তো করতে পারবো না, একদম ভাঙিয়ে বলতে পারবো না ঠিক কেমন গন্ধ, কিন্তু এটার গন্ধটাও খুব ভালো। মানে যারা গন্ধ একদমই সহ্য করতে পারেন না, কোনো রকমের গন্ধ, তারা হয়তো এটা পছন্দ নাই করতে পারেন গন্ধটা। কিন্তু যাদের মোটামুটি একটু একটু ক্রিমি গন্ধ, একটু পারফিউমের গন্ধ এই সমস্ত ভালো লাগে, তারা কিন্তু এটা খুব ভালোই পছন্দ করবেন। এটার গন্ধটা আমি রিলেট করতে পারি, আরেকটা কিছু একটা ক্রিম ইউজ করেছিলাম, যদি কোনো সময় মনে পড়ে অবশ্যই জানাবো। তো সেই ক্রিমটার সাথে আমি এটার একটু রিলেট করতে পারি, মানে আমার মনে হয় যেন ওই ক্রিমটার মতনই গন্ধ এটার। তো এই হলো সেই ক্রিমটা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে পরে দেখিয়ে দিচ্ছি যে এটার টেক্সচারটা ঠিক কেমন। আর এটা হলো সিরামটা, এই যে এটা অবশ্যই কাঁচের যে ড্রপারের বোতলগুলো হয় সেগুলোই এরকম। আর এইভাবে এটাকে খুলতে হয়, এই যে এটাও কিন্তু খুবই কম এটা আর এটা দুটোই কিন্তু খুবই কম কোয়ান্টিটিতে লাগে। মোটামুটি আমি অনেক ইউজ করার পরেও এখনও অনেকটা করে রয়েছে, আমি কিন্তু খুবই ইউজ করেছি এটা। আর একদম 2-4 ফোঁটা ইউজ করতে হয়, শুধুমাত্র যে যে জায়গাগুলোতে ফেটেছে সেই সেই জায়গাগুলোতে এটা ইউজ করবেন। মানে আমি বলছিলাম লাইন ধরে ধরে লাগাতে, সেটা নয়, মানে ওই জায়গাটাতে একটুখানি অ্যাপ্লাই করে ছেড়ে দিতে হবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় দুটো জিনিসই আর কি। তো এটার গন্ধটা লেমন গ্রাসের মতন, এটাতে মোটামুটি অনেক কিছু অনেক রকমের তেল দেওয়া আছে, যেমন রোজ হিপ অয়েল, মানে
গোলাপের যে হিপটা হয় আর কি, ফুলটা পড়ে যাওয়ার পর একটা বীজ যেটা হয় সেইটা দিয়ে তৈরি করা তেল, ক্যাস্টার অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, এই সমস্ত রয়েছে আর কি, ক্যালেন্ডুলা অয়েল রয়েছে, কফি সিড অয়েল রয়েছে, অনেক ধরনের অয়েল রয়েছে যেটা কিনা স্ট্রেচ মার্কসে যে ইচিং ব্যাপারটা হয় একটু চুলকায় আর কি জায়গাগুলো, সেগুলোর জন্য আর দাগের জন্য কিন্তু খুবই ভালো দুটো জিনিসই আর কি। এই দুটো জিনিসই কিন্তু দাগের জন্য খুবই ভালো, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।